আজকে আজকে টপিকটা হচ্ছে, ইদানিং সবারই একটা কোশ্চেন আছে যে গিগ গুলো র্যাঙ্ক হারিয়ে ফেলতেছে, দেন প্রোফাইল গুলোর মানে উঠতেছে না, ইমপ্রেশন একদম জিরো জিরো আসতেছে। টোটাল কথা হচ্ছে গিগ গুলো র্যাঙ্ক হারিয়ে ফেলছে, দেন মার্কেট প্লেসে কোন পেজের ভিতরে পাওয়া যাইতেছে না, দেন অর্ডারও আসতেছে না। তো এখান থেকে মুক্তি পাওয়ার উপায়টা কি? এখানে অনেকগুলো সিস্টেম আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে যাদের গিগ বর্তমানে র্যাঙ্কিং এ আছে তাদের কারণে এটা হচ্ছে। তারা যদি নিয়মিত 10টা করে বাই রিকোয়েস্ট করে, দেন অ্যাক্টিভ থাকে, তাহলে তার গিগ ফার্স্ট পজিশনে থাক আর 10 নম্বর পজিশনে থাক। যদি 10 নম্বর পজিশনে থাকে, সেটা দেখা যাবে যে ফার্স্ট পজিশনে আসতে কিছুটা সময় লাগতে পারে, কিন্তু এটা ধীরে ধীরে উপরের দিকে উঠবে। আর যদি ফার্স্ট পেজটায় বা সেকেন্ড পেজটায় তৃতীয় পেজটায় যদি থাকে, তাহলে করণীয় হচ্ছে তার নিয়মিত বাই রেকর্ড সেন্ড করা। যে আপনার মনে আসতে পারে, যদি আমার গিগটা এখন ফার্স্ট পজিশনে আছে বা দ্বিতীয় পজিশনে আছে, আমার গিগটা মনে হয় আর 6 মাসের নিচে নিচের দিকে আর নামবে না। এটা কিন্তু একদমই ভুল ধারণা। কারণ হচ্ছে আপনি যদি বাই রেকর্ড যদি না করেন কন্টিনিউ, তাহলে কিন্তু আপনার গিগটা ডাউন হয়ে যাবে 2 দিন আগের পাশে, হয়তো 2 মাস আগে 2 মাস পরে হয়ে যাবে, এটা মাস্ট বি। এটার কারণে হচ্ছে যদি আপনাকে র্যাঙ্ক আপনার প্রোফাইলে এবং গিগে যদি ধরে রাখতে চান, তাহলে আপনাকে কন্টিনিউ 10টা করে বাই রিকোয়েস্ট সেন্ড করতে হবে। এতে কি হবে, লাভটা হবে আপনার, যদি বাই রিকোয়েস্টটা যদি দেন, যদি বাইর যদি আপনাকে অর্ডার নাও করে, কিন্তু বাই রিকোয়েস্ট করলে কিন্তু অর্ডার আসার সম্ভাবনা একটা থাকে। আর যদি এই অর্ডারটা যদি না আসে বা অর্ডার না আসলো, যদি আপনার বাই রিকোয়েস্টটা ভালো হয়, সেখান থেকে কিন্তু বায়াররা কিন্তু আপনার মানে প্রোফাইলে অথবা গিগটা কিন্তু তারা দেখবে, হয়তো গিগটা একটু রিসার্চ করবে অথবা গিগটার ব্যানার দেখতে যাবে অথবা আপনার প্রোফাইলটা একটু দেখতে যাবে। দেখতে গেলে এখান থেকে আপনার লাভটা হচ্ছে একটা ইমপ্রেশন পাচ্ছেন, আপনি ইমপ্রেশন পাচ্ছেন, ক্লিক পাচ্ছেন, দেন এই যে একটা ট্রাফিক মানে একটা ভিজিটর যে আপনার ফাইবারের প্রোফাইলে চলে গেল, এখান থেকে কিন্তু ফাইবার বুঝতে পারতেছে আপনার এই গিগটা র্যাঙ্ক করাতে হবে, এখানে মানুষ সময় স্পেন্ড করতেছে, সেজন্য কিন্তু ফাইবার আপনার গিগটা র্যাঙ্কিং এর দিকে তুলে দিবে। একটা কমন প্রশ্ন যে যদি আপনার যদি গিগে যদি কন্টিনিউ ভিজিটর আসে, দেখতে পারবেন যে ভিজিটর যদি বেশি আসে বা অ্যাডেন্স যদি বেশি আসে, তাহলে কিন্তু আপনার গিগটা কিন্তু প্রথম পিজটা থাকবে, এটা মাস্ট বি, ঠিক আছে। তারপরে ফাইবারে কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলোর কারণে হয়তো র্যাঙ্ক নাও দিতে পারে, কিন্তু আপনি যদি কন্টিনিউ এই কাজগুলো করেন, বাই রিকোয়েস্ট করেন, কিছু কিছু টুকটাক টুইটারে রিটুইট করেন, পিন্টারেস্টে মার্কেটিং করেন, লিঙ্কডইন এ প্রচার করেন, বিভিন্ন সাইট গুলো যেখানে ইউনাইটেড আমেরিকা অথবা কানাডিয়ান অন্যান্য কান্ট্রির যদি লোকেরা যদি ওইখানে থাকেন, যদি ওইখান থেকে আপনি ট্রাফিক বাইরে থেকে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু এখান থেকে আপনি একটা মানে র্যাঙ্কিং এ যাওয়ার একটা সম্ভাবনা। এবার আসি হচ্ছে যারা র্যাঙ্কিং ঠিক রাখতে চান বা যারা প্রথম পৃষ্ঠে আছেন তারা, তাদের জন্য এটা, আর যারা র্যাঙ্কিং এ নাই তাদের করণীয়টা। এখানে অনেকগুলো মানে সিস্টেম আছে বা অনেকগুলো পজিশন আছে। আমার নিজের গিগটাও র্যাঙ্কিং এ ছিল না, 3-4 মাস ছিল না, তো আমার অনেকগুলো অ্যাকাউন্ট থাকার কারণে যেটা হচ্ছে আমি ওই অ্যাকাউন্টটা টোটালি স্টপ করে দিয়ে নতুন অ্যাকাউন্টে কাজ করছি। একটা সময় দেখলাম যে না, এই লেভেল 2-1 এর অ্যাকাউন্ট গুলো যদি এই পজিশনে চলে যায়, তাহলে তো এখানে ই করতে হবে। তো আমি যেটা করলাম, সাপোর্ট টিমের সাথে, ফাইবার সাপোর্ট টিমের সাথে কথা বললাম, কথা বলার পরে তারা আমাকে যেটা নোট করলো বা মানে গাইড করলো, সেটা হচ্ছে আপনাকে গিগ গুলো প্রমোশন করতে হবে। দেন কোথায় প্রমোশন করতে হবে সেটা বলে না, বলে গিগ গুলো প্রমোশন করেন, দেন বায়ার রিকোয়েস্ট গুলো সেন্ড করেন, হয়ে যাবে। তো আমি যেটা করলাম, আমার গিগটা আমি নিয়মিত বাই রিকোয়েস্ট করলাম, দেন 10টা করে বাই রিকোয়েস্ট করলাম আর 2-1টা প্রমোশন করলাম, আমার দেখা গেল 15 দিনের মাথায় আমার গিগটা প্রথম পৃষ্ঠে চলে আসে। প্রায় এখন 1 লাখ সার্ভিস আছে, 1,20,000 সার্ভিস আছে একটা ক্যাটাগরিতে, ওয়েব ডেভেলপমেন্টের ক্যাটাগরিতে, সেই গিগটা কিন্তু এখন প্রথম পৃষ্ঠায়, একদম প্রথম পৃষ্ঠায় চলে আসছে। আর যদি এই সিস্টেমটা যদি আপনাদের কাজে না লাগে, তাহলে কি করবেন, তাহলে আপনাকে যদি আপনার প্রোফাইলে যদি রিভিউ না থাকে গিকের ভিতরে, তাহলে কি করতে হবে, আপনার যেটাতে যে যে গিকেতে রিভিউ আছে ওই গিকটা রেখে আর বাকিগুলো ডিলিট করে দেওয়া, যেগুলোতে নাই ডিলিট করে আপনি ওগুলা কি করতে পারেন, একটু কাস্টমাইজেশন করে বা গুগল ড্রাইভে রেখে ওগুলা কিন্তু কাস্টমাইজেশনটা পরবর্তীতে পাবলিশ করতে পারেন।
তার জন্য কি করতে হবে, যেটাতে গিগের রিভিউ আছে সেই গিগটা আপনাকে রাখতে হবে। সেই গিগটা রেখে আপনি বাকিগুলো ডিলিট করে দেন। যদি তারপরেও যদি 5-6 দিনের মধ্যে যদি কোনো ইমপ্রুভ না হয়, যদি আপনার ইমপ্রেশন ক্লিক যদি উপরের দিকে না হয়, তাহলে কি করতে হবে, ওই গিগটাও আপনাকে ডিলিট করা যাবে না। কারণ একটা রিভিউওয়ালা গিগ হচ্ছে সোনার হরিণ, ঠিক আছে, একটা সময় ফল দিবেই, মানে একটা সময় বাচ্চা দিবে। তো ওইটা থাক, ওইটা পজ করে রেখে আপনি নতুন ভাবে গিগ ওপেন করেন। যদি যদি নতুন ভাবে গিগ তৈরি করার পরেও যদি ইমপ্রেশন না আসে, তাহলে বুঝতে হবে যে আপনার প্রোফাইলটাই র্যাঙ্ক হারিয়ে ফেলছে। যদি আপনার অ্যাকাউন্টটা লেভেলে থাকে, তাহলে যেটা করতে হবে, আপনাকে লেভেল ড্রপ খেলাইতে হবে, হয়তো রেসপন্স রেট কমায়া, অথবা আপনার অর্ডারের কমপ্লিশন রেট কমায়া, মানে 50% এনে বা 90% কমে আসলে কিন্তু আপনার লেভেলটা চলে যাবে। একটা লেভেলে যদি থাকে, তাহলে আপনার প্রয়োজন একটা প্রয়োজন হবে হচ্ছে আপনি লেভেলটা ড্রপ খেলানো। তত দ্রুত আপনি লেভেল ড্রপটা খেলাবেন, তত সামনের মাসে দেখা যাবে আপনার 15 তারিখের পরেই আপনার গিগটা র্যাঙ্ক শুরু হয়ে যাবে। আর আমরা জানি লেভেলে থাকার চাইতে লেভেলে না থাকাটাই কিন্তু বেশি কাজে আসে। আমরা অনেক সময় দেখছি যে লেভেলে থাকে যে কাজ না বলতে, অনেকজন আছে লেভেলে না থেকে তার সাথে বেশি কাজ করতেছে। তো লেভেলটা ড্রপ খেলাবেন, আশা করি আপনাদের এটা সলভ হবে। আর যারা নতুন, তাদের যেটা করণীয়, যদি এরকম হয় যে আপনার প্রোফাইলটাই ড্রপ খেলেছেন, তাহলে আপনি প্রমোশন করবেন, 15 দিন ট্রাই করবেন, আমার প্রসেসটা বাই রিকোয়েস্ট করবেন, তার কিছু প্রমোশন করবেন, নতুন গিগ পাবলিশ করলেন। যদি 15 দিনের ভিতরে যদি আপনার প্রোফাইলটা র্যাঙ্ক না করে, তাহলে আপনি টোটালে যেটা করবেন, আপনার এই প্রোফাইলটা স্টপ করে দিবেন, একদম স্টপ, কোনো কথা নাই। এটা আপাতত আপনি এক জায়গায় রেখে দিবেন, ওইটা আপনি 2-3 মাস পরে চালু করবেন, তার মধ্যে নতুন একটা অ্যাকাউন্টে কাজ করবেন, অথবা আপনি একই কম্পিউটারে দুইটা দুইটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আপনার সার্ভিস দুইটা আলাদা হয়ে আপনি আর একটা অ্যাকাউন্ট করে কাজ শুরু করতে পারেন। তো এগুলো যদি আশা করি আপনাদের হেল্প লাগবে, তো এগুলো কাজ করলে আপনারা র্যাঙ্কিং এ থাকতে পারবেন, দেন র্যাঙ্কিং যদি হারায় ফেলে সেটাও সলভ করে নিতে পারবেন নিজে নিজে। তো যদি তার মধ্যে যদি আপনাদের কোনো সমস্যা হয়, বা আপনার যদি এর থেকেও যদি কোনো ভালো কিছু মনে হয়, বা যদি কমেন্ট থাকে সেটা আমাকে বলতে পারেন, অথবা ফোন করে আমাদেরকে বলতে পারেন। আমাদের ডেসক্রিপশনের ভিতরেই আমাদের ফোন নাম্বারটা পেয়ে যাবেন, তো আমাদের সাথে ডিসকাস করতে পারবেন। ওকে, ধন্যবাদ সবাইকে।